হ্যালো বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে দু হাজার একুশে জয়েন্ট পরীক্ষা সংক্রান্ত কিছু ইনফরমেশান দেব যেগুলো নতুন এবারের পরীক্ষায় অ্যাড হয়েছে এছাড়া তোমাদের নম্বর বিভাজন কত থেকে কত দিন পর্যন্ত তোমাদের আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট মানে জয়েন্ট দু সংক্রান্ত সমস্ত কিছু এই ভিডিওতে ডিসকাস করবো যা যারা জয়েন্ট পরীক্ষা। জন্য রীতিমতো আবেদন করে ফেলেছ এবং যারা আবেদন করতে ইচ্ছুক এখনো পর্যন্ত করনি তারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো তোমরা জয়েন্ট দু হাজার একুশের এর পরীক্ষার ব্যাপারে সমস্ত কিছু ধারণা পেয়ে যাবে আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা তোমরা সবাই জানো ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট মেন কিন্তু দুবার হয় কিন্তু এবছরের নিয়মাবলীতে কিছু চেঞ্জ এসছে কিছু না অনেকটাই চেঞ্জেস কারণ এবছর জয়েন্ট মেন চারবার হবে দু হাজার জয়েন্ট কি হচ্ছে চারবার হবে এবং এই চারবারের পরীক্ষায় একটি পরীক্ষার্থী চারবারই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই যে চারবার পরীক্ষার দেবে পরীক্ষার্থীরা যে কোনো একটি পরীক্ষার্থী চারবারই যদি পরীক্ষা দিতে ইচ্ছুক হয় তাহলে চারবারই দিতে পারবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে টোটাল চারটে মাসে চারবারই পরীক্ষা হবে এই চারটে পরীক্ষায় একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে এই ধরো তুমি চারটে পরীক্ষায় বসলে জয়েন্টে এর চারটে পরীক্ষায় বসলে এবং চারটে পরীক্ষার মধ্যে এ যে পরীক্ষায় তুমি সবচেয়ে বেশি নম্বর পেলে সেই নম্বরটাকেই গ্রহণ করা হবে তাহলে স্টুডেন্টদের জন্য কিন্তু একটা সুসংবাদ মানে চারবার তোমরা পরীক্ষায় একই পরীক্ষায় বসছো এবং সেই পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় তোমরা সবচেয়ে চারটে পরীক্ষা দিচ্ছ চারবার পরীক্ষা দিচ্ছ চারবারের মধ্যে যে ধরো দ্বিতীয়বার তোমার পরীক্ষার নম্বর বেশি আসলো তো সেক্ষেত্রে ওই নম্বরটাই আয় তোমার গ্রহণ করা হবে মানে চারবারের মধ্যে সবচেয়ে বেশি যে বারে তোমরা নম্বর পাবে সেই পরীক্ষাটিকেই ধার্য করা হবে তোমার জন্য তাহলে এটা স্টুডেন্টদের জন্য খুবই একটা ভালো ব্যাপার একজন পরীক্ষার্থী চাইলে যেমন চারবার পরীক্ষা দিতে পারবে তেমন চাইলে একবারও পরীক্ষা দিতে পারবে মানে তোমার ওপর ডিপেন্ড করছে তুমি চারবারই পরীক্ষায় বসবে কিনা কেউ ধরো ও একবার পরীক্ষা দিল সে ভাবলো যে না আমি একবার ভালো পরীক্ষা দিয়েছি দ্বিতীয় পরীক্ষাগুলো দেবো না সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই কেউ দুটো পরীক্ষা দিতে পারে তোমার ইচ্ছে তুমি যদি চাও চারটেও দিতে পারো দুটোও দিতে পারো তিনটেও দিতে পারো একটাও দিতে পারো তুমি চাইলে চারটেও দিতে পারো আমি সবাইকে বলবো যে চারটে পরীক্ষায় দিতে কারণ চারটে পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় তোমরা সবচেয়ে বেশি নম্বর পাবে সেই নম্বরটাকেই তোমার প্রকৃত নম্বর হিসাবে ধার্য করা হবে সেক্ষেত্রে তোমাদের জন্য একটা অভিনব সুযোগ এছাড়া বাংলা সহ তেরোটি ভাষায় এবছর জয়েন্ট এক্সাম হচ্ছে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই সিদ্ধান্ত ও বুধবার জানিয়ে দিয়েছেন রমেশ পোখরিয়াল মানে আমাদের এডুকেশন মিনিস্টার যেরকমটি তোমাদের বললাম তোমাদের জয়েন্ট পরীক্ষা চারটি দফাই হবে ফেব্রুয়ারিতে প্রথম দফা মার্চে দ্বিতীয় দফা আর এপ্রিলে তৃতীয় দফা এবং চতুর্থ দফা মার্চে মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ফেব্রুয়ারিতে কবে পরীক্ষা হবে মার্চে কবে পরীক্ষা হবে এপ্রিলে কবে পরীক্ষা হবে মেতে কবে পরীক্ষা হবে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে ডিসকাস করব প্রথম দফার পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের তেইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এবং দ্বিতীয় দফার পরীক্ষা হবে মার্চ মাসে পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে তৃতীয় দফার পরীক্ষা হবে সাতাশ থেকে তিরিশে এপ্রিলের মধ্যে এবং শেষ দফার পরীক্ষা হবে চব্বিশ থেকে আঠাশে মের মধ্যে আর দু হাজার একুশে জয়েন্ট এক্সামে বসার জন্য তোমরা আবেদন করতে পারবে আগামী জানুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত মানে ষোলোই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট জয়েন্টের আবেদন করার জন্য আর তোমরা সতেরো তারিখের মধ্যে পেমেন্ট করতে পারবে মানে আরও একদিন এক্সট্রা রয়েছে পেমেন্ট করার জন্য মানে সতেরোই জানুয়ারি পর্যন্ত তোমাদের পেমেন্ট কমপ্লিট করতে হবে তো তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করনি তোমরা খুব তাড়াতাড়ি আবেদন করে দাও কারণ লাস্টের দিকে একটু অসুবিধা হয় ওয়েবসাইট বা সমস্ত জায়গায় সেই কারণে অনেকটা সময় রয়েছে এ ষোলো তারিখ পর্যন্ত সময় রয়েছে এবং পেমেন্ট করার জন্য সতেরো তারিখ পর্যন্ত সময় রয়েছে এই এছাড়া তোমাদের যে চারটে পরীক্ষা রয়েছে যেরকমটি বললাম একটু স্টুডেন্ট চাইলে চারটে দফায় পরীক্ষা দিতে পারে একই পরীক্ষা আর যেখান থেকে এ তোমাদের সবচেয়ে বেশি যে পরী যে দফায় তোমাদের সবচেয়ে বেশি নম্বর উঠবে সেই নম্বরটাকেই গ্রহণ করা হবে সেক্ষেত্রে কেউ যদি চায় একটাই দফাই পরীক্ষা দেবে বা দ্বিতীয় দফায় পরীক্ষা দেবে একটা পরীক্ষাই দেবে বা তোমাদের ইচ্ছে মতন তুমি যতগুলো পরীক্ষা দিতে চাও চারটে পরীক্ষার মধ্যে তিনটে দুটো একটা সেই অনুযায়ী তোমাদের কিন্তু ফিস জমা দিতে হবে যে চারটে পরীক্ষা দেবে সে তাদের চারটে ফিসই জমা দিতে হবে যে একটা পরীক্ষা দেবে যে একটা ফিসই জমা দিতে পারবে এবং কোনো কারণবশত চারটে ফিস দিলে দিলে চারটে পরীক্ষারই ফিস দিলে বা চারটে দফায় পরীক্ষা দেবে এইভাবেই তোমরা ফিস দিলে কিন্তু কোনো কারণবশত তোমরা একটা পরীক্ষা দিলে না দুটো পরীক্ষা দিলে দুটো পরীক্ষা দিলে না সেক্ষেত্রে তোমাদের দুটো পরীক্ষার আর যে ফিস রয়েছে সেটা কিন্তু তোমাদের এ দিয়ে দেওয়া হবে এবার যদি পরীক্ষার নম্বর বিভাজন বা প্রশ্নপত্রের কথা বলি সেক্ষেত্রে তোমাদের জয়েন্ট পরীক্ষায় টোটাল নব্বইটি ই নব্বইটি প্রশ্ন থাকবে এই নব্বইটি প্রশ্নের মধ্যে তোমাদের পঁচাত্তরটি প্রশ্নের উত্তর দিতেই হবে এছাড়া রসায়ন পদার্থবিদ্যা এবং অঙ্ক ওর পরীক্ষা দুটো ভাগে হবে প্রথম ভাগে এ দশ কুড়ি ন কুড়িটি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং দ্বিতীয় ভাগে দশটির মধ্যে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না তো তোমাদের জয়েন্ট দু হাজার একুশের পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে দিলাম যারা এখনও পর্যন্ত আবেদন করনি তারা আবেদন করে নাও যেমনটি বললাম তোমাদের এ ষোলোই জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সেই কারণে যারা এখনও পর্যন্ত আবেদন করনি আবেদন করে নাও আর কারা কারা জয়েন্ট পরীক্ষা দিতে ইচ্ছুক এবং জয়েন্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ার হতে চাও নিজে বা ইঞ্জিনিয়ার পদে নিজেকে নিযুক্ত করতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই